বন্ধুরা, বাড়ির প্রধান দরজার সাথে সম্পর্কিত এই বিশেষগুলো সব সময় খেয়াল রাখলে আপনি সর্বদা ধনী হয়ে থাকবেন। এক, বন্ধুরা, শুভ ফল পেতে হলে বাড়ির মূল দরজা দক্ষিণ বা পূর্ব দিকে করতে হবে। দুই, বাড়ির প্রধান দরজা অন্যান্য দরজার থেকে বড় হওয়া উচিত। তিন, বাড়ির সামনে যেন কোনো বাধা না থাকে, যেমন ধরুন গাছ, বট কোনো স্তম্ভ, পানি ট্যাঙ্ক, জরাজীর্ণ ভবন ইত্যাদি থাকা উচিত নয়। চার, প্রধান দরজার দৈর্ঘ্য তার প্রস্থের দ্বিগুণ হওয়া উচিত, না হলে বন্ধুরা অন্যথায় বাড়িতে আর্থিক সংকট আসে। পাঁচ, বন্ধুরা, বাড়ির মূল প্রবেশপথের দরজাটি দুটি অংশে খোলা উচিত, এটি বাস্তুতে অত্যন্ত সুখ বলে মনে করা হয়। ছয়, বাড়ির প্রধান দরজা সবসময় ভেতরের দিকে খোলা উচিত, ঘরের দরজা কখনোই বাইরের দিকে খোলা উচিত নয়, এতে আর্থিক ক্ষতি হয় এবং পরিবারের সবসময় অশান্তি লেগে থাকে। সাত, ঘরের দরজা খোলা বা বন্ধ করার সময় যেন কোনো শব্দ যেন না হয়, এটি ঘরে নেতিবাচক শক্তি নিয়ে আসে। আট, বাড়ির প্রধান দরজার সামনে তুলসী এবং কলাগাছ লাগানো খুব শুভ বলে মনে করা হয়, এতে বাস্তু দোষ থেকে মুক্তি পাবেন। নয়, ঘরের তিনটি দরজা এক সরলরেখায় থাকলে ঘরে কখনো উন্নতি হয় না, মা লক্ষ্মী বাড়িতে প্রবেশ করে না। দেশ, বাড়ির প্রধান দরজা আকর্ষণীয় করে তুলতে হবে, একটি তোরণ রাখুন এবং মূল দরজায় স্বস্তিক, ওম বা কোনো অশুভ চিহ্ন তৈরি করুন। এগারো, বাড়ির প্রধান দরজায় একটি ঘণ্টা দেওয়া ঝালর লাগান, এটি ঘরের নেগেটিভ শক্তির প্রবেশ রোধ করে। বারো, প্রধান দরজায় একটি ক্রিস্টাল বলও রাখুন এবং একটি লাল ফিতা বেঁধে রাখুন, এটিও নেগেটিভ শক্তি দূর করে। তেরো, বন্ধুরা, মনে রাখবেন বাড়ির মূল প্রবেশ দ্বারে যেন কোনো গর্ত বা ফাটল না থাকে, যদি থাকে তাহলে বন্ধুরা অবিলম্বে ঠিক করুন। চৌদ্দ, মূল দরজার সামনে বা আশেপাশে ময়লা বা আবর্জনা রাখা উচিত নয়, বরং সব সময় পরিষ্কার রাখতে হবে, এতে ঘরের পজিটিভ এনার্জি আসবে। বন্ধুরা, এবার জেনে নিন যে এই পাঁচজনকে খাওয়ালে বাড়িতে দারিদ্র কখনোই আসবে না এবং হীন থেকে মুক্তি পাবেন। এক, পিঁপড়েকে চিনি খাওয়ানো। বন্ধুরা, যদি আপনার উপর লীন বাড়তে থাকে, লক্ষ্য চেষ্টার পরেও লীন থেকে মুক্তি পাচ্ছেন না, তাহলে পিঁপড়ার কাছে নিয়মিত চিনি ঢেলে দিন, দ্রুত লীন থেকে মুক্তির পাওয়ার উপায় আসবে এবং সংসারে নতুন ইনকামের রাস্তা খুলবে। দুই, পাখিকে দানাশস্য খাওয়ানো। বন্ধুরা, আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়ার সবচেয়ে সঠিক উপায় হল পাখিদের নিয়মিত দানাশস্য খাওয়ানো, এতে ব্যবসায়ীরাও বিশেষ সুবিধা পাবেন। যারা তাদের ব্যবসার প্রসার ঘটাতে চান তাদের অবশ্যই এই প্রতিকারটি করতে হবে। পাখিদের চাল, গম, ডাল ইত্যাদি শস্য খাওয়ানো যেতে পারে। তিন, কুকুরকে রুটি খাওয়ান। আপনি যদি শত্রুদের দ্বারা বিরক্ত হন, সম্পত্তি নিয়ে বিবাদ থাকে, তাহলে প্রতিদিন কুকুরকে রুটি খাওয়ালে শত্রুর ভয় দূর হয়, এমনকি শত্রুরাও বন্ধুত্বপূর্ণ আচরণ শুরু করবে, সেই সাথে সম্পত্তি নিয়ে বিরোধের সমস্যা সমাধানও হয়ে যায়। চার, গরুকে রুটি খাওয়ান। হিন্দু ধর্মে গরুকে দেবী ও মায়ের মর্যাদা দেওয়া হয়েছে, এটি মানুষের কাছে সম্মানিত এবং পবিত্র। যদি কোনো ব্যক্তি গরুকে নিয়মিত রুটি খাওয়ান তাহলে তার রাশির গ্রহ দোষ বিনষ্ট হয়। যদি কোনো গ্রহ বেশি কষ্ট দেয় বা যার কারণে সুখের অভাব হয়, তাহলে বন্ধুরা নিয়মিত গরুর সেবা করুন, এর দ্বারা সমস্ত সুখ অর্জিত হয়। পাঁচ, মাছকে খাবার খাওয়ান। বন্ধুরা, মাছকে খাওয়ানো জ্যোতিষশাস্ত্রের অন্যতম প্রধান প্রতিকার। যাদের পৈতৃক সম্পত্তি হাত থেকে চলে গেছে বা কোনো মূল্যবান জিনিস হারিয়ে গেছে, তাহলে এমন ব্যক্তিরা যদি প্রতিদিন মাছকে আটার গুটি বানিয়ে খাওয়ান, তাহলে হারানো সম্পদ ফিরে পাওয়ার সম্ভাবনা থাকে। এই প্রতিকার করলে জন্মকুণ্ডলিতে অবস্থিত সমস্ত গ্রহ দোষ নাশ হয়ে যায়। বন্ধুরা, এবার জেনে নিন যে যে ব্যক্তির মধ্যে এই কয়েকটি লক্ষণ দেখা দেবে সেই ব্যক্তি অত্যন্ত ভাগ্যশালী একজন ব্যক্তি। এক, যে ব্যক্তির হাতের তালুর মাঝখানে একটি তিল থাকে, এই ধরনের ব্যক্তিরা বহন সুখ এবং সমাজে অনেক মান সম্মান পান, এছাড়াও এই ধরনের লোকেদের অর্থের কোনো অভাব হয় না। দুই, যে সমস্ত পুরুষের বুক চওড়া এবং নাক লম্বা তারা অল্প বয়সে অনেক উন্নতি লাভ করেন। তিন,
যেসব পুরুষদের ঘাট ছোট হয় তারা জীবনে অনেক উপলব্ধি অর্জন করেন, তাদের কখনোই সম্পদ এবং সুখের অভাব হয় না। চার, যেসব পুরুষদের বুড়ো আঙ্গুলের কাছের আঙ্গুল যদি বুড়ো আঙ্গুলের চেয়ে বড় দেখা যায় তাহলে সেই পুরুষ ভালো স্ত্রী পাবে। পাঁচ, যে ব্যক্তি শান্তিতে জীবন যাপন করেন তার পায়ে যদি পদ্মরথ বা তীরের মতো চিহ্ন থাকে তাহলে তার জীবন হবে সুখে ভরপুর। ছয়, শক্তিশালী এবং চাওড়া কাঁধ যুক্ত পুরুষদের শুভ বলে মনে করা হয়। যে মহিলা তাকে বিয়ে করে সে সবসময় সুখী হয়। সাত, যে পুরুষদের ছষ্টি আঙ্গুল থাকে ওই ধরনের মানুষ স্বভাবের খুব পরিশ্রম হয়, যার কারণে তাদের অর্থনৈতিক অবস্থা ও মজবুত হয়। আট, একজন পুরুষের নাভি যদি গভীর ও গোলাকার হয় তাহলে তার জীবনে কখনো দারিদ্রতা আসে না, তারা সব সময় খুশি থাকে। নয়, বন্ধুরা, যেসব পুরুষের হাতের তালুর মাঝখানের অংশ উঠে থাকে তারা দানশীল হয়, ঈশ্বরের আশীর্বাদে তাদের জীবনে শুধুই সুখ। দেশ, যেসব পুরুষদের পা নরম মাংসল তারা জীবনে সব ধরনের সুখ সহজেই পেয়ে যায়। এগারো, যেসব পুরুষদের বুকে প্রচুর চুল থাকে তারা জীবনে সব ধরনের সুখ ও ধন সম্পদ পায়, এ ধরনের মানুষ স্বভাবগতভাবে সবার প্রিয় হয়। বারো, যে মানুষটির পিঠ দেখতে কচ্ছপের পিঠের মতো হয় সেই ব্যক্তি ধনী এবং প্রচুর ভাগ্যবান। তেরো, যেসব পুরুষের পায়ের ছোট আঙ্গুল বুড়ো আঙ্গুলের চেয়ে বড় তাদের কখনোই অর্থের অভাব হয় না। বন্ধুরা, এবার জেনে নিলাম যে স্বপ্নে ফুল দেখেন, এই পাঁচটি ফুলের স্বপ্ন জীবনে সাংঘাতিক প্রভাব ফেলে। এক, আপনি যদি স্বপ্নে গোলাপ দেখেন তার অর্থ একজন প্রেমিক আপনার জীবনে প্রবেশ করতে চলেছে। আপনি যদি ইতিমধ্যে প্রেমে থাকেন তবে আপনি আরও ভালোবাসা এবং সম্মান পেতে পারেন। সঙ্গীহীন ছবি। দুই, স্বপ্নে পদ্মফুল দেখা খুবই শুভ, এটি নির্দেশ করে যে আপনি দেবী লক্ষ্মীর কৃপায় অর্থ লাভ করতে পারেন। তিন, স্বপ্নশাস্ত্র অনুসারে আপনি যদি আপনার স্বপ্নে গাঁদা ফুল দেখতে পান তবে তার অর্থ আপনার হাতে কোনো বরপূর্ণ কাজ হতে চলেছে। চার, আপনি যদি স্বপ্নে ফুলের মালা দেখেন তবে তার অর্থ হল আপনার বাড়িতে কিছু শুভ কাজ হতে চলেছে। পাঁচ, আপনি যদি আপনার স্বপ্নে বাসি বা শুকনো ফুল দেখেন তবে তার অর্থ আপনার কাছের লোকের সঙ্গে আপনার ঝগড়া হতে পারে, তাই তাদের সঙ্গে সাবধানে কথা বলুন। বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি দেখে যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই করবেন এবং কমেন্টে জয় শ্রী কৃষ্ণ লিখতে ভুলবেন না। এবং বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।